এই দেশে কত বড় বড় ব্যবসায়ী আছে, একটা কোকো জাহাজ কত টাকা লাগে, কত শত কোটি টাকা লাগে একটা জাহাজ, একটা কোকো ওয়ান কোকো টু বানাতে। ব্যাংক থেকে যারা বড় বড় বিশাল সব সাম্রাজ্যের মালিক, তারাকে ব্যাংক থেকে টাকা নেয়নি, লোন নেয়নি, এটা খুব বড় কিছু হলো ভাইয়া, বড় কিছু হলো। আরে সলিমদ্দি কলিমদ্দি এখানে কি বলে, ইনু বিনুর বাড়িতে টাকার গোডাউন পাওয়া যাচ্ছে। ফরিদপুর ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা পাচার করেছে, এখন খুঁজলে পারে আওয়ামী লীগের বহু থানা, আওয়ামী লীগের অনেক নেতা আছে যারা অন্তত আমি জানি কয়েক কোটি টাকার তারা মানুষ হয়েছে। আমাদের কাছে কথাগুলি বলতে হলে এই যে আমার চোখের সামনে বাংলাদেশের বড় লোকগুলির নাম আমি বলবো, যেমন যমুনা গ্রুপ বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, তারপরে আপনারা যে রানা কনস্ট্রাকশন, এসব আমরা চিনি তো, 90 সালেরা কত বড় ছিল, এখন তারা হাজার হাজার কোটি টাকার মানুষ। আর আরাফার রহমান, কোকো তারেক রহমান রাষ্ট্রপতির সন্তান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, একটা ব্যাংক থেকে কয়টা টাকা লোন নিয়ে একটা জাহাজ কিনছে, এটা কি হলো ভাঙা সুটকেস আর ভাঙা ছেঁড়া গেঞ্জি, এটা একটা, এইসব কথা বহুবার মানুষ শুনেছে, এসব কথা মানুষ শুনতে চায় না। মানুষ এখন জানতে চায় আমি আমার ভোটটা দিতে পেরেছি কিনা, আমি পারবো কিনা, আপনি ভোট দিতে পেরেছেন কিনা। আওয়ামী লীগের বহু নেতা কর্মী আছে যারা ছাত্রলীগ এখন করে বা আওয়ামী লীগ করে, 2014 সালের পরে যারা ভোটার হয়েছে, বলা তো হচ্ছে ভোট যদি নাও দিতে পারে তার সেই দায়ও বিএনপি, কারণ বিএনপি সেই জায়গাটা করতে পারে। ঠিক আছে, তাহলে 153টা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন আর যেগুলি হলো 47টা, আমার কথা বলতে আমাদের কথা আপনি বলে দেন, তাহলে আপনি বলেন, আমি বলছি না 47টা কেন্দ্রে একজনও ভোটার ভোট দিল না, কেন দিল না 2014 সালে, এ জবটা কে দিবে, একজনও দিল না কেন, 100% ভোট কাস্ট হয়, কয়েকশো কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়েছে, তাহলে মরা মানুষকে দোদকের থেকে বা সরি দোদক বেসতে থেকে বা স্বর্গের থেকে এসে তারা ভোট দিয়ে গেছে, ভোট দিয়ে গেছে তারা, এ লজ্জায় দায়ী আওয়ামী লীগকে নিতে হবে না, নিতে হবে না, আপনি কোটি কোটি মানুষকে ভোট দিতে দেন না বারে বারে, পৃথিবীর কোথায় কোন দেশ আছে আপনি জানতো, আজকে আপনার দলীয় প্রতীক উঠিয়ে দেন, কালকে দেখে তো আওয়ামী লীগের কোন বেটা কোন নেতা আছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হয়, দেন তো দেখে একটা, কোনোদিন হয়েছে, হয় কোনোদিন ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় কোনোদিন? আর বলতেছি যে অনৈতিকভাবে, আচ্ছা তুমি 153টা কীভাবে জয়লাভ করলে? হ্যাঁ, বিএনপি 96 সালে নির্বাচন করেছে, বিএনপি বেগম খালেদা জিয়াকে একটা স্যালুট জানাতে হবে, তাকে উনি তো নির্বাচন করেছেন তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানের সংযোজন করার জন্য, আমার সামনে বলে তো গল্প বলতে লাভ নাই, ওই জনতার মঞ্চ আমার দেওয়া নাম, ওই জনতার মঞ্চ লাস্ট দিন সভাপতি করেছে আমি, সকালবেলা মঞ্চ ভেঙেও দিয়েছিল পুলিশ, তারপর মঞ্চ আমি ধুলা লাগিয়েছিলাম, সরকার ইচ্ছা করলে তো ইমার্জেন্সি দিয়ে দিতে পারে, দেয়নি তো, হ্যাঁ উনি বলেছিলেন, তারপরে উনি মেনে নিয়েছেন জনগণের, যে জনগণ চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, হ্যাঁ উনি দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ, ওই নির্বাচন করতে ক্ষমতা নাই 2014 সাল লাগে, এখনও ফুটেজ দেখেন কে, অনেকে বড় বড় নেতারা বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন, নির্বাচন অতি অল্প সময়ের মধ্যে, দ্রুত সময় অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন হয় বলেনি, বলেছে বিএনপি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ দেয়নি। 10 সেকেন্ড আমি শেষ করি, আজকে আমি বলবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নামে যে অপবাদ দিয়ে, এই যে টাকা টাকার জায়গায় থাকার পরেও এই যে তাদেরকে জেল দিয়ে প্রতিদিন একবার তো ভোট না করে প্রতিদিন মিথ্যা কথা বলতে, সকাল থেকে করে সারাদিন এই মিথ্যাচারের জন্য যে গুণা লেখা হচ্ছে, এই গুণার পাপ কোথা থেকে সেদ্ধ আমি জানি না। আর বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতিদিন যে জীবনটা তারা কাটছে, মিনিট খানেক সময় আছে, আপনি যদি এই জীবনের মধ্যে বলে এই দেশে একজন বেগম খালেদা জিয়া তারেক রহমানকে এইভাবে শাস্তি দিয়ে, বিনা এই যে শাস্তি দেওয়ার কারণে মাফ চাইতে হবে দেশের।